আপনাকে বলছি কয়েকটা জাহেলিয়াতের আমি সিরিয়াল দিই। বর্তমান সমাজে মানুষ ইসলাম মানছে নাকি জাহেলিয়াতের ভিতরে ডুবে আছে আপনাকে দেখাই। দেখেন মানুষ আজকে মাদকতার মধ্যে জড়িত, মদপানের ক্ষেত্রে মদপানের মধ্যে জড়িত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তি, নিশ্চয় লটারি, এগুলি শয়তানের কাজ। হাজতানি বুহু, এগুলি থেকে বিরত থাকো যাতে করে তোমরা সফল কাম হতে পারো। অত্র আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় মদ শয়তানের কাজ, নিশ্চয় মদ পান করা শয়তানের কাজ, নিশ্চয় নেশাদার দ্রব্য মদ পান করা শয়তানের কাজ। মদ কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেই জিনিস খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, বিবেক বিকৃত হয়ে যায়, ওটার নাম মদ। যেই জিনিস খেলে মানুষের মাথা ঠিক থাকে না, ওটাই মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। আপনি যদি বিড়ি, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, তারি, গাঁজা, অ্যাফিম, চর্চ, হাশিশ, মারিজুয়ানা, প্যাথেডিন, কোকেন, হেরোইন, যত কিছু পৃথিবীর বুকে আছে তার সব নামই হচ্ছে মদ। এগুলি খেলে মানুষের মাথার বিকৃতি ঘটে, এগুলি খেলে মানুষের মাথার বিকৃতি ঘটে, মানুষ পাগল হয়ে যায়, স্বাভাবিক জ্ঞান থাকে না। এখন আপনি বলছেন হুজুর জর্দা খেলে তো মাথার বিকৃতি ঘটে না। জি, জর্দা যদি আপনাকে 100 থেকে 150-200 গ্রাম একসাথে খাওয়ানো হয় আপনার আর কমন সেন্স থাকবে না। জর্দা যদি আপনি বেশি খান আপনার মাথার বিকৃতি হবে। বিড়িতে যেই পদার্থ থাকে এই পদার্থ যদি আপনাকে বেশি করে খাওয়া দেওয়া হয় আপনি পাগলামি করতে শুরু করবেন। কাজেই বিড়ি, সিগারেট, গুল, জর্দা এগুলি সবই হারাম, এগুলি মদ। বিড়ি, সিগারেট, জর্দা এগুলি সবই হারাম, এগুলি মদ। যদি কোনো ব্যক্তি এই মদের সাথে জড়িত থাকে এ শয়তানের গোলামে করে, এ জাহেলিয়াতের মধ্যে আছে, মদ পান করা জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান শারেবাল খামরা সাকেরা, কেউ যদি একবার বিড়িতে টান নেয়, একবার বিড়ি খায়, একটি টান নেয়, লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা সাবাহান, 40 দিন তার সালাত আল্লাহ কবুল করবেন না। কোন ব্যক্তি যদি জর্দা খায়, হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, মুন্সী হোক, মাওলানা হোক, মসজিদের ইমাম হোক, সে যদি জর্দা খায়, একবার খায়, তার 40 দিন আল্লাহ সালাত কবুল করবেন না। দেখি পৃথিবীতে কে কথা উল্টাতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। হুজুর যে জর্দা খায়, হুজুরকে যদি 200 গ্রাম জর্দা খাওয়ানো হয় হুজুর একেবারে পাগলামি শুরু করে দিবে। কাজে জর্দা খাওয়া হারাম, জর্দা হচ্ছে মদ। কথা মনে বুঝতে পারবো না, এরকম ওয়াজ তো শুনেননি। এইদিকে দেখি আমি ছোটবেলায় দেখেছি ওই এইদিকে শুধু সুবহানাল্লাহর ওয়াজ হয় আর মানুষ হাসতে হাসতে পেশাব পায়খানা ভুলে যায়। শুধু গল্প কিচ্ছা কাহিনী, কোরআন হাদিস তো কেউ বলে না, শুধু গল্প কিচ্ছা কাহিনী হচ্ছে। আল্লাহ বলছেন নিশ্চয় মদ পান জাহেলিয়াত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন।